প্রথমেই তোমাদের সকলকে জানাই শারদ ইয়ার প্রীতি শুভেচ্ছা। আশা করি তোমাদের সবার পুজো ভালো কাটছে এবং কাটবে। তো দেখো যে WIP পুলিশ এক্সাম, ওয়্যারলেস অপারেটর, তারপরে WIP এসআই বা যে কনস্টেবল, এই সমস্ত পরীক্ষা যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে ভেবেছিলাম এখন আর আপডেট দেব না, কিন্তু তোমরা দেখছি পুজোর মধ্যে অনেকে মেসেজ করছো, ফোন করছো, সেই কারণের জন্য ভাবলাম যে তোমাদেরকে একবার জানিয়ে দিই, কিছুটা হলে হয়তো আশ্বস্ত করতে পারবো তোমাদেরকে। তো দেখো যে ওয়্যারলেস অপারেটর আর হচ্ছে WIPSI, ঠিক আছে, সাব ইন্সপেক্টর, এই দুটোর ক্ষেত্রে রেজাল্ট যেটা আসবে সেটা পুজোর পর। আমি কিন্তু বরাবরই বলে আসছি যে পুজোর পর আসবে, ঠিক আছে। ওয়্যারলেস অপারেটর তো অনেকদিন আগে থেকেই বলে আসছি পুজোর পরে আসবে, অনেকে বলছিল যে মহালয়ার আগে রেজাল্ট বেরিয়ে যাবে, এই সমস্ত কিছু আর বলছিল, তখন আমি বলেছিলাম, নিশ্চয়ই তোমরা যারা ফলো করো তোমরা জানো। এসআইটার ক্ষেত্রে খুব একটা সিওর ছিলাম না, বলেছিলাম অফিসিয়াল আপডেট যদি পেয়ে যায় তাহলে তোমাদেরকে বলে দেবো। তো ব্যাপারটা হচ্ছে দুটোই পুজোর পরে আসছে। এবার পুজোর পর বলতে কবে? 1, 2, 3, 4 তারিখ পর্যন্ত পুজো। তো দেখো যে পুজো বলতে কিন্তু একদম কালী পুজো পর্যন্ত, অর্থাৎ 13, 14 অক্টোবর পর্যন্ত মোটামুটি অফিসিয়াল ছুটি বা এই সমস্ত জিনিস বলতে পারো। এবার প্রশ্ন হচ্ছে তাহলে তার মাঝে কি রেজাল্ট বের হবে? দেখো এইটুকু তোমরা শিওর জানো, ওয়্যারলেস অপারেটর আর হচ্ছে এসআই দুটো রেজাল্ট যেটা, ঠিক আছে, সেই রেজাল্ট একই দিনে আসতে পারে বা হচ্ছে একদিন দুদিন আগে পিছে হতে পারে। আর ইন্টারভিউ প্রক্রিয়া যেটা, দুটোর ক্ষেত্রেই ইন্টারভিউ প্রক্রিয়া যেটা, সেই ইন্টারভিউ প্রক্রিয়া নভেম্বরের ফার্স্ট উইক থেকে স্টার্ট হবে, ঠিক আছে, নভেম্বরের ফার্স্ট উইক থেকে স্টার্ট হবে। তার মানে এমনটা নয় হয়তো নভেম্বরের 7-8 তারিখ থেকে শুরু হলো, তার মানে 17-18 দিন আগে রেজাল্ট পাবলিশ হবে, এরকম একটা ধারণা তোমার সবাই নেবে, সেটা কিন্তু নাও হতে পারে। তার কারণটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর এসআই এ দুটোর ক্ষেত্রে মোটামুটি কমপ্লিট হয়ে আছে, এমন হতে পারে যে হয়তো 7-8 দিন 10 দিন আগে থেকে নোটিশ দিয়ে দিতে পারে, 7-8 দিন 10 দিন আগে থেকে। তো এইটুকু জানো যে 14 অক্টোবরের পরে, ঠিক আছে, মোটামুটি হয়তো 20 তারিখ থেকে তোমরা ওয়েবসাইট ফলো করতে পারো, যে 20 অক্টোবর, ঠিক আছে, এরকম তারিখ থেকে হয়তো রেজাল্ট আশা করা যায়, মানে আসবে ওয়্যারলেস অপারেটর এবং এসআই দুটোই। দেখো কাট অফ এই ব্যাপারে আমি এখন আর মুখ খুলবো না, কারণ অনেক কিছু হেরফের হতে পারে, কিছু কিছু কোশ্চেন যেগুলো আছে সেই কোশ্চেন গুলো সবাইকে নাম্বার দেওয়া হবে, একবার শোনা হচ্ছে যে দেওয়া হবে না, তো কি করবে জানি না, এসব ব্যাপার নিয়ে সেই জন্য কাট অফ একদমই বলবো না। তোমরা এখন পুজোর সময় ভালো করে কাটাও, হলে হবে না হলে না হবে, ঠিক আছে, যে সময়টাতে আছে সেই মুহূর্তের প্রতিটা মুহূর্তটাকে এনজয় করতে শেখো। এবার হচ্ছে কনস্টেবলের কথাতে আসি। কনস্টেবল ফাইনাল মেরিট লিস্ট, কনস্টেবল ফাইনাল মেরিট লিস্ট কবে আসবে? অনেকে অনেক রকম বলে দিয়েছে, ঠিক আছে, তোমরা দেখে নিয়েছো, আমি আমার নিজস্ব মতামত ঠিক বলবো না, মানে আমি আমার কথা জানালাম, মানে আমি যেটুকু জানি, ঠিক আছে, সেই সঙ্গে অনেকে উল্টো পাল্টা কথা বলে, এগুলো ঠিক নাই। মানে তোমার যদি গ্যারেন্টি থাকো তুমি, হ্যাঁ তুমি ঠিকটা জানো, তাহলে আমার ভিডিও দেখা দরকার কি, তাই না? এই জন্য বলছি যে যাদের এরকম বলো, ঠিক আছে, তাদের ভিডিও দেখা দরকার নেই, সেগুলোকে স্কিপ করে যাবে। তো দেখো যে কনস্টেবল ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে, অক্টোবর মাসে আসবে না, গ্যারেন্টি অক্টোবরে আসবে না, নভেম্বর মাসে প্রকাশিত হবে, সেটা নভেম্বরের ফার্স্ট উইক কি সেকেন্ড উইক হতে পারে, সেটা এক্সাক্ট যখন জানাবো সেখানে বলে দেবো। এমনটা তো নয় এই যে কবে এক্সাক্ট রেজাল্ট পাবলিশ হবে সেটা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডও এখনো জানে না, পুলিশ বোর্ডও চেয়ারম্যানও জানে না কবে এক্সাক্ট প্রকাশ করবে, তবে মোটামুটি একটা আভাস যেটা আমি পেয়েছি বলে, ঠিক আছে, সেটা হচ্ছে অক্টোবর মাসে পাবলিশ হচ্ছে না, এটা বারবার বলেছো, অনেকে যেমন হচ্ছে পুজোর আগেই পাবলিশ হয়ে যাবে, 8-9 দিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে, এরকম কোনো ঘটনা নয়, অক্টোবরেও পাবলিশ হচ্ছে না, এইটুকু শিওর থাকো। কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা এখনো হয়নি, প্রিলি পরীক্ষা কবে হবে? নভেম্বরের 5 তারিখ না 6 তারিখ সব জায়গাতে কর্মসংস্থান বলে সমস্ত ইউটিউব চ্যানেল সবাই আর কি ঘোষণা করে দিয়েছে, তোমরা নিজেরাও হয়তো জানো এরকম বলেছিলে। তো এটাও বলছি যে কেপি কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছো, ঠিক আছে, যারা অ্যাসপিরেন্ট আছো, তাদের জন্য খুশির খবর আছে, সেটা হচ্ছে নভেম্বরে হচ্ছে না, ডিসেম্বর, ঠিক আছে, ডিসেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের শেষের দিকে হতে পারে। তাই তোমরা এটুকু জানো পুরোপুরি অক্টোবর নভেম্বর পুরো এখনো 2 মাস হাতে সময় পেয়ে যাচ্ছে কেবি কনস্টেবল প্রিপারেশনের জন্য। তো মোটামুটি এতটুকু আপডেট, ঠিক আছে, বলে দিলাম, সেটা হচ্ছে পুজোর পর ওয়্যারলেস অপারেটর প্লাস এসআই পুজোর পর, ঠিক আছে, আশা করা যায় হয়তো 14 অক্টোবরের পরেই পাবলিশ হবে, তবে এইটুকু সিওরিটি ধরে নাও যে নভেম্বরের ফার্স্ট উইক থেকে এই দুটোর, প্রথমে ওয়্যারলেস অপারেটর পরে হচ্ছে এসআই, ইন্টারভিউ প্রক্রিয়া যেটা, ঠিক আছে, সেটার প্রিপারেশন মানে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে অফিসিয়ালি ভাবে, তো সেই ক্ষেত্রে রেজাল্ট
10 দিন আগে পাবলিশ হতে পারে, 1 সপ্তাহ আগেও পাবলিশ হতে পারে, 12-13 দিন আগেও পাবলিশ হতে পারে। নতুন ভ্যাকান্সির কথা বলি, নতুন ভ্যাকান্সি অবশ্যই আসবে মিলিয়ে নিয়ে, সেটা হচ্ছে নভেম্বরের লাস্টের দিকে তোমাদের কনস্টেবলের, ঠিক আছে, কনস্টেবল ভ্যাকান্সি আসবে, 8,000+ ভ্যাকান্সি থাকবে, এবং এই সাইটার ক্ষেত্রে একটু দেরি হতে পারে, ঠিক আছে। এই সাইটার ক্ষেত্রে 2023 চলে যাবে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ চলে যেতে পারে। সেই সঙ্গে হচ্ছে ইএসআই এক্সাইজ অর্থাৎ আবগাড়ি, আবগাড়িটার ক্ষেত্রে ডিসেম্বর মাসের দিকে আসবে এই বছরেরই। তাই নতুন ভ্যাকান্সি আরেকবার বলে দিচ্ছি যে নভেম্বরের লাস্টের দিকে কনস্টেবল 8,000 ভ্যাকান্সি, আর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডিসেম্বর মাসে আসবে, আর যেটা সাব ইন্সপেক্টর WPSI সেটা 2023 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আসবে। আরো একবার সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং শুভ বিজয়া দশমীর অগ্রিম শুভেচ্ছা সকলকে জানিয়ে দিলাম। এই মুহূর্তে হয়তো ভিডিও সেরকম পাবলিশ নাও হতে পারে, সবারই পুজো খুব ভালো কাটুক এই আশা রাখছি।